আমার সামনে বিয়ে আছে বলো বলো 1 2 3 বলো মালটা হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে 23rd অফ সেপ্টেম্বর 2023 এখন বাজে সকাল 11টা সকালে আমি 8:30টার দিকে উঠেছিলাম তারপরে ফ্রেশ হয়েছি এখন অবধি কিছু খাইনি কারণ কালকে আমার গতকাল আমার জন্মদিন ছিল আর রাতে বেশ একটু খাওয়া দাওয়া হয়েছে তো ভাবলাম শরীরকে একটু রেস্ট দেওয়া দরকার তো এখন তাই সকাল থেকে প্রায় এখন আমি একটু পড়াশোনা করছিলাম যেটা আমি আপনাদেরকে দেখাবো সামনেই আমার ল্যাপটপ অ্যান্ড খাতা খোলা রয়েছে তো ভাবলাম এখন সকাল 11টা ব্লগটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে আজকের দিনটাকে দেখতে চলুন আজকের ব্লগটা শুরু করি এই হচ্ছে সকাল থেকে আমার সিচুয়েশন ল্যাপটপ অ্যান্ড কপি যেখানে নোটস লিখছি অ্যাকচুয়ালি আমার অফিসের কাজের জন্য কিছু সার্টিফিকেশনস করতে হবে তো শনি রবিবার ইজ দ্য বেস্ট টাইম যেখানে আমি একটু বেশি পড়াশোনা করতে পারবো and this is me hello don't mind এটা আমাদের কার্পেট আমাদের ঘর ঝাড়ামোছা যখনই করা হয় তার আগে এই কার্পেটটাকে এখানে রাখা হয় ঝাড়ামোছা করার পরে আমরা এটাকে পেতে দিই তো এখন এই হচ্ছে সিচুয়েশন একটু চা খাবো একটু রিল্যাক্স করবো তারপরে আবার ব্লগটা চালু করব হোপফুলি আমরা আজকে একটা রোড ট্রিপে যেতে পারি ছোটোই রোড ট্রিপ হয় জেনারেলি আমরা একটু ভালোবাসি শনি রবিবার দিনকে একটুখানি ঘোরাফেরা করতে তো যদি আমরা আজকে বাইরে যাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন আমরা কিচেনে গিয়ে চা বানাই এখন আমরা বসে চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে আমাদের অনেক কিছু আলোচনা হয় কিছু ফিলোসফিক্যাল হয় কিছু পৃথিবীর বিভিন্ন নিউজ নিয়ে আমরা আলোচনা করি তো আমাদের অনেক ভ্যারাইটি অফ টপিক আছে এটা ঠিক একদম তো আজকের টপিক কি ছিল মা আজকের টপিক হচ্ছে অ্যাকচুয়ালি ওই ফিলোসফিক্যাল কিছু কথা লাইফ সম্পর্কে কিছু প্র্যাকটিক্যাল নলেজ একে অন্যের সাথে আমরা আদান প্রদান করি সেটাই যেমনি আজকে একটা কোট দেখলাম সকালবেলা যেটা আমি সকালবেলা এভরিডে করে থাকি মানে গুড মর্নিংটা পাঠাই অ্যাকচুয়ালি গুড মর্নিং পাঠাবার সাথে সাথে আমার উদ্দেশ্যটা আলাদা থাকে যে যে কোটটা আমি পাঠালাম একজনকে জাস্ট দেখে রেখে দেওয়ার জন্য নয় সেটা পাঠাই এই জন্য যে কিছু জীবন থেকে কিছু মানে এই কোটেশনটা জীবনের সাথে সাথে আমরা যাতে একটু মানে কোরিলেট করতে পারি নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি আজকে যে কোটেশন এরকমই একটা মানে আমার হলো যে পেঁয়াজ যেমনি পেঁয়াজ মানে যেটা আমরা খাই আর কি সেই পেঁয়াজের যে মানে লেয়ার টু লেয়ার যেরকম খুললে পরে একের পর এক লেয়ার আরও ভেতরে একটু পরিষ্কার বেরোয় আরেকটু পরিষ্কার বেরোয় সেই রকম মানুষের মানে চিন্তাধারাটাকেও বলেছে বা কেয়ারটাকে ভালোবাসাটাকেও ঠিক সংসারের বাইরে যেখানেই আমরা যাই না কেন মানে সেটাকে আমরা যাতে স্প্রেড করতে পারি মানে বাইরের লেয়ারটা মানে আমরা নিজেদেরকে জ্ঞানকে আরও বেশি রিফ্রেশ করতে পারি হ্যাঁ তো আমার খুব ভালো লাগলো সেটাকে আমি আর কি এদিক ওদিক করে পাঠালাম লোককে যাতে লোকের মধ্যেও একটু হলেও যদি এই জিনিসটা মানে হয় তাহলে দশবার বললে যদি একবার কানে যায় কারণ হ্যাঁ মানে কানে যায় মাত্র কেউ যদি ভাবে যে এটাকে আমি একটু হলো মানবো তাহলে লাভিং অ্যান্ড কেয়ারিং নেচার এটা যদি বেশিরভাগ মানুষের মধ্যে এসে যায় তাহলে আমাদের সমাজের ভালো হবে সংসারেরও ভালো হবে একদম একদম সত্যি কথা তো এখন আমি যাচ্ছি শ্রাবণদের বাড়িতে কেন ওকে টেক কেয়ার করাটাও আমার লাইফের এখন একটা বড় পার্ট হয়ে গেছে সরি ক্যামেরার এটা नीचे झुलছে एनीवेज तो आमी আমার এই ছোট একটা জিম ব্যাগ আছে যেটা আমি প্যাক করে নি টাওয়েলস আর কিছু জামা কাপড় এটা আমার বেসিক স্কিন কেয়ারের তো তোমার কিট আর আজকে একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা আমি একদম নতুন কিনেছি পরে আপনাদেরকে দেখাবো যদি ইউজ করি না হলে আমি পরে বাড়িতে এসে চেষ্টা করব দেখানো সো দিস ইজ মাই ব্যাগ প্যাকড just let me close this আর এখন আমি যাব সৌন্দর্যবতী তো আপনারা দেখতেই পাচ্ছেন মুখ কতগুলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ কেল আপনারা দেখে ভালো হবে পুরো চিটিং হয়েছে ঠিক আছে এখানে আমি জাস্ট দুটো খেয়েছি এটা আমার সেকেন্ড আর আরেকটা খেয়েছি সব কটা শ্রাবণ খেয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা এটা তো বলতেই হবে তাই না নালে সবাই তো বুঝতেই পারবে কতগুলো অরেঞ্জ তুমি খেলে আর কতটা অরেঞ্জ তোমার ভালো লাগে তাই না প্লিজ তবে এই অরেঞ্জগুলো সত্যি ভীষণ স্বাদ এগুলোর নাম কি ভ্যালেন্সিয়া অরেঞ্জ বাংলাতে কি বলে বলুন তো মাল্টা বলো বলো কি বলে মাল্টা বলো বলো কি বলে নারকেল দাও ঠিক আছে বলো বলো না 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 1 2 3 বলো মাল্টা মুসাম্বি মুসাম্বি হ্যাঁ মুসাম্বি লেবুর মধ্যে যদি কোনোটা ভালো থাকে আমার এটাই ভালো লাগে যেটা কমলা লেবুর মতো দেখতে হয় খেতে প্রচন্ড মিষ্টি হয় তো দোকানে গিয়ে বলবেন মাল্টা লেবু আছে নাকি ইংলিশে জানতে চাইলে ভ্যালেন্সিয়া অরেঞ্জ ব্লিঙ্কিটে পাওয়া যায় তো ওখান থেকে অর্ডার দেওয়া যায় ইটস রিয়েলি ইয়ামি তাহলে কি আমরা এখন বাইরে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি স্নান করব আমরা একটু হালকা ব্রাঞ্চ মতো করে নিয়েছি খিচুড়ি খেয়েছি আলু ভাজা ছিল আর শ্রাবণ একটা ডিমের পোচ খেয়েছে আর এখন আমরা স্নান করব বাজে হচ্ছে দুপুর 12:30 আমরা স্নান করব দেন একটুকুনি রেডি হয়ে সামান্য দেন আমরা একটু বাইরে যাব আমাদের রোড ট্রিপে ওকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 2টো এক্স্যাক্টলি আর আমি আমার একটা খুবই ভালো বন্ধুর সাথে এতক্ষণ ধরে গল্প করছিলাম আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি জামা চেঞ্জ করে নিয়েছি নিজের হুলিয়াটা একটু চেঞ্জ করে নিয়েছি কাজ আমরা একটু বাইরে বেরোবো যেমনি বলেছি একটু আগে শ্রাবণ এখন গেছে চুল কাটতে ও আসলে পরে ও স্নান করবে দেন আমরা দুজনে বাইরে যাব আপনাদেরকে আই থিঙ্ক আমি আগেই বলেছি আমাদের ব্রাঞ্চের মতো আজকে করা হয়ে গেছে দুপুর 12টার সময় আমরা একটু খিচুড়ি একটু আলু ভাজা খেয়ে নিয়েছি সো আমাদের দুজনেরই এখন আপাতত পেট ভরা আছে বাইরে হয়তো বেরোলে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া হয়তো করবো মেবি একটু চা খাবো একটু বিস্কিট খাবো দেখা যাক সেটা বাইরে গিয়ে কী খাই না খাই সেটা নিশ্চয়ই আপনাদের সাথেও শেয়ার করব এই তো আপনাদেরকে তো বলেইছি যে গতকাল আমার জন্মদিন ছিল খুবই সুন্দর কেটেছে সকাল থেকে প্রচণ্ড রিল্যাক্সিং কেটেছে আমি অফিসে ছুটি নিয়ে নিয়েছি বিকজ আমি কালকে অফিসের কোনো কাজ করতে ইচ্ছুক ছিলাম না সো ইট ওয়াজ এ রিয়েলি রিল্যাক্সিং ডে ফর মি মায়ের সাথে আমি সারাদিন খুবই ভালো করে কাটিয়েছি শ্রাবণের কালকে অফিস ছিল বাবারও কালকে অফিস ছিল তো ওরা দুজনেই অফিসে ব্যস্ত ছিল মা আর আমি ছুটি নিয়ে নিয়েছি দুজনে এনজয় করেছি কালকে আর তার আগের দিন আমি অনেকগুলো গিফটস রিসিভ করেছি আমার জন্মদিনে তো থ্যাংক ইউ সবাই যারা যারা আমাকে গিফট দিয়েছো আর যারা যারা আমাকে উইশ করেছো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি আগে আগে অনেক বেশি চিন্তিত থাকতাম যে কতজন আমাকে উইশ করছে তো আই ইউজ টু স্ক্রোল থ্রু ইউনো মানে ফেসবুক আমি স্ক্রোল করতাম যে দেখি তো কতজন আমাকে উইশ করছে আর একটু কম নাম্বার হলেই আমার মনের মধ্যে কেমন জানি একটা চলতে থাকতো বাট এখন মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ম্যাচুরিটি আসার সাথে সাথে সেই জিনিসটা মন থেকে এখন চলে গেছে এখন যদি আমাকে দিনে 10টা লোকও উইশ করে আই এম রিয়েলি গ্রেটফুল যে ওই 10টা লোক আমার কথা মনে করেছে অ্যান্ড দোজ আর মাই রিয়েল ফ্রেন্ডস হু রিমেম্বার্ড মাই বার্থডে হু উইশড অন মাই বার্থডে যে আমি যাদেরকে আমার দুঃখের দিনে আমার আপদে বিপদে তাদেরকে একটা ফোন করলে তারা ফিজিক্যালি আমার সাথে প্রেজেন্ট থাকতে পারুক না পারুক অন্তত মেন্টালি আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে আমি জানি যে এই মানুষগুলো সেটা করবে তো আমার কাছে এখন নাম্বারসটা ডোন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার এই মুহূর্তে আমার কাছে যেটা ম্যাটার করে যে আমার সাথে যারা রয়েছে তারা আমার অনেক কাছে তারা আমার অনেক প্রিয় আর আমার নিশ্চয়ই এখন এখানে যে কমিউনিটি তৈরি হবে আমি আশা করছি যে তাদের সাথেও আমার ভীষণভাবে একটা সুন্দর বন্ডিং হবে এবং সেটাই আশা করছি তো আপনারা হয়তো জানবেন না আমার 2016 সালে একটা চ্যানেল ছিল যেটা এখনও রয়েছে আমার নামেই আছে দেবলিনা বিশ্বাস করে চ্যানেলটার নাম তো আপনারা যদি ইচ্ছা হয় কখনো তো ওখানে চেক আউট করতে পারেন ইটস আ চ্যানেল অ্যাবাউট লাইফস্টাইল ফ্যাশন দেন ডিআইওয়াইজ এই ধরনের কিছু ভিডিওস ওখানে আমি পোস্ট করেছিলাম অনেক আগে তো ভাবছি যে যদি হ্যাঁ এখানে আমার একটা কমিউনিটি তৈরি হয় যদি আপনারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন তো আস্তে আস্তে আমি আবার ওই চ্যানেলেও ভিডিও দিতে শুরু করব ওই জন্যই আমি ওই চ্যানেলে এই মুহূর্তে হাত দিইনি সো যদি ভালো মতো আপনাদের সাথে আমার বন্ডিং তৈরি হয়ে যায়, একটা কমিউনিটি সুন্দর ক্রিয়েট হয়, দেন অবশ্যই আমি ওখানে আরও ইউজফুল ভিডিওস দেবো। পাস্টে যে ভিডিওস দিয়েছি মানুষরা আমাকে কমেন্টে লিখেছেন যে ওদেরকে খুবই হেল্প করেছে সেই ভিডিওসগুলো। তো আপনারা যদি পারেন প্লিজ একটু ওখানে গিয়েও আমাকে লাইক আর কমেন্ট করে দেবেন, অথবা আমাকে এইখানেও নিচে কমেন্ট করে বলতে পারেন যে শুড আই কন্টিনিউ উইথ দ্যাট চ্যানেল অর নট। এই মুহূর্তে আমার লাইফের ফোকাস হচ্ছে আমার সামনে বিয়ে আছে, 4 মাস বাকি, ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে। তো ওর সাথে আমার 12 বছরের সম্পর্ক, তো ইট হ্যাজ বিন আ ভেরি লং টাইম। আর আমি আমার বন্ধুকে বিয়ে করতে পারছি, এটা আমার জন্য ভীষণই একটা সুখের সময়, সুখের মুহূর্ত। তো আশা করি আপনারাও এই জার্নির একটা পার্ট হবেন। আমি ফিউচারে নিশ্চয়ই ভিডিও দেব ব্লগের মাধ্যমে যে আমি কোথায় যাচ্ছি, কি শপিং করছি। কিছুটা শপিং আমার অলরেডি করা হয়ে গেছে আমার এই চ্যানেলটা স্টার্ট করার আগে, তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার জন্মদিনে আমি কিছু গিফটস পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন ফর ফিউচার ব্লগস, তো এগুলো সমস্ত কিছু আমি শেয়ার করব।